লাদাখ সংঘর্ষে ভারতীয় জওয়ানদের মৃত্যুর পরই চীনা পণ্য বয়কটে ডাক দিয়েছিল দেশবাসী। এরপর সোমবার ভারতে নিষিদ্ধ ঘোষণা হয়েছে 59টি চীনা অ্যাপ। মঙ্গলবার কেন্দ্রের এই সিদ্ধান্তকেই কটাক্ষ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুধু অ্যাপ ব্যানই নয়, চীনকে আরও কড়া জবাব দিতে হবে ভারতকে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে জল্পনা সমালোচক মহলে। ব্যুরো রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ।